হ্যালো বিরিয়ান ওয়েলকাম টু সলিউশন তো আশা করছি তোমার সবাই ভালো আছো তো আজকে আমরা আলোচনা করবো নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি যে প্রথম অধ্যায় ছিল সেটার তো সেশন নিয়ে যে আছে যে যুক্তি তর্কে নিরপেক্ষতা যা চাই এটা তো আমরা তোমাদের সাথে আলোচনা করেছিলাম কিন্তু এই সেশনের শেষে তোমাদের একটা কাজ দেওয়া ছিল কাজটা কী দেখো যে কাজটা নিয়ে তোমরা অনেকে ভিডিও চেয়েছো এই জন্য মূলত এই ভিডিওটা দেওয়া তো দেখো এখানে কী বলা হয়েছিলো এখানে বলা হয়েছিলো আমরা কী করবো একটা বিতর্ক খেলার আয়োজন করবো যেখানে কী থাকবে একটা পক্ষ দল থাকবে এবং একটা বিতর্ক বিপক্ষ দল থাকবে তো সেখানে কি হবে আমাদের প্রত্যেকে এক মিনিট করে কথা বলার সময় পাবো এবং এরপর বিপক্ষ দলের একজন এক মিনিট কথা বলবে এভাবে খেলাটি পূর্ণ মিনিট চলবে এবং একজন শিক্ষার্থী একেবারে বেশি কথা বলার সুযোগ পাবে অর্থাৎ একজন একবারেই কথা বলতে পারবে এবং যদি আমাদের মনে কোনো যুক্তি আসে সেটা আমরা কী করবো একটা চিরকুটে লিখে রাখবো তো তোমরা কীভাবে এই বিতর্ক অনুষ্ঠানটা করতে পারো দেখো সেটা নিয়ে তোমাদের মতো আজকে ভিডিওটি দেওয়া হবে তো তোমাদের টপিক দেখো দুইটা আছে দুইটা টপিক কী কী একমাত্র গণমাধ্যমই পারে প্রকৃত সত্য তুলে ধরতে বা আমরা কি করতে পারি সত্য যা চাই বা প্রচার করার দায়িত্ব একমাত্র সাংবাদিকের অর্থাৎ আমরা এই দুইটা যে কোনো একটা টপিক নিয়ে আলোচনা করতে পারি তো তোমাদের সুবিধার্থে আমি এই দুইটা টপিকেরই তোমরা কীভাবে বিতর্ক অনুষ্ঠান পরিচালনা করবে সেটা নিয়ে দেখাবো তো চলো আমরা দেখে আসি তোমাদের প্রথম টপিকটা কি দেখো একমাত্র গণমাধ্যমে পারে প্রকৃত সত্য তুলে ধরতে তো এখানে পক্ষ দলটা কী হবে পক্ষ দলের যে প্রথম বক্তা থাকবে সে কী বলবে দেখো সে বলবে এ পৃথিবীতে ঘটে যাওয়া সব কিছুর খবর আমাদের কাছে পৌঁছে থাকি গণমাধ্যম এবং গণমাধ্যমের মাধ্যমে আমরা দেশের অভ্যন্তরীণ আন্তর্জাতিক যে বিভিন্ন ঘটনা বলি সেগুলো কী করতে পারি যেমন অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক ক্রিয়া ইত্যাদি বিষয়ে কী করি এই সম্পর্কে আমরা জানতে পারি তো তারপর আমরা কি বলবো দেখো তারপর আমরা বলবো যে গণমাধ্যমের মাধ্যমে আমরা যেসব তথ্য পাই তা সাধারণত বিশ্বাসযোগ্য হয় কারণ কি গণমাধ্যমে সাংবাদিকরা প্রশিক্ষণপ্রাপ্ত হয় এবং তারা কি হয় পেশাদার অর্থাৎ তারা ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করেন এবং তা কী করে যাচাই বাছাই করে প্রকাশ করে তো তারপরে দেখো কী বলবো তারপরে বলতে হবে কি যে গণমাধ্যমের মাধ্যমে আমরা যেসব তথ্য পাই তা আমাদের কী করে সচেতনতা বৃদ্ধি করে এবং আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারি এবং সে সম্পর্কে কি করতে পারি আমাদের যে মতামত তৈরি করতে পারি তারপর এরপর আমরা কী বলবো তো যে দ্বিতীয় বক্তা আছে সে কী বলবে দেখো সে বলবে কি গণমাধ্যমে স্বাধীনতা থাকলেই তারা প্রকৃত সত্য তুলে ধরতে পারে কারণ স্বাধীন গণমাধ্যম সরকার বা অন্য কোন ক্ষমতাসীন গোষ্ঠীর চাপে পড়ে প্রকৃত সত্য গোপন করতে তখন তারা পারে না এবং স্বাধীন গণমাধ্যম সরকার যে দুর্নীতি এবং হয় হতে পারে এবং তারা কি করে জনগণের পক্ষে কথা বলে তো এখানে তৃতীয় বক্তা আছে সে কি বলবে দেখো সে বলবে গণমাধ্যমের পেশাদাররাও প্রকৃত সত্য তুলে ধরার জন্য গুরুত্বপূর্ণ পেশাদার সাংবাদিকরা বস্তুনিষ্ঠভাবে তথ্য সংগ্রহ ও প্রকাশ করেন তারপর কি বলবে দেখো তারপর বলবে তারা নিজেদের ব্যক্তিগত মতামত বা বিশ্বাসকে কী করে তথ্যের সাথে মিশিয়ে দেন না এরপর আরও কি বলতে হবে দেখো এরপর আরও বলতে হবে কি পেশাদার সাংবাদিকরা বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করেন এবং তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তথ্য সংগ্রহ করেন এবং সাক্ষাৎকার নেন এবং তথ্য বিশ্লেষণ করে দেখেন তারা নিজেদের কি করে যে ব্যক্তিগত মতামত বা বিশ্বাসে কী করে তথ্যের সাথে মিশিয়ে নেন এবং এর ফলে কি হয় তারা একজন দায়িত্ববান সাংবাদিকের দায়িত্ব পান করে তো এর বিপরীতে যে বিপক্ষ দল ছিল তারা কী বলবে তাদের তো কিছু বক্তব্য আছে তাই না তো দেখো এখানে বিপক্ষ দলের প্রথম বক্তা কি বলবে সে বলবে গণমাধ্যমে স্বাধীনতা থাকলেও তারা সবসময় প্রকৃত সত্য তুলে ধরতে পারে না কারণ গণমাধ্যমের মালিকরা এবং পরিচালনায় ক্ষমতাশালী গোষ্ঠীরা জড়িত থাকে এবং এই গোষ্ঠীগুলো তাদের স্বার্থের অনুকূলে তথ্য প্রচার করতে পারে যেমন দেখো একটা উদাহরণ দেওয়া হয়েছে একটি ব্যবসায়িক গোষ্ঠী একটি গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিকানাধীন হলে তারা সেই গণমাধ্যমের মাধ্যমে কি করতে পারে তাদের যে ব্যবসার স্বার্থের জন্য অনুকূলের তথ্য প্রচার করতে পারে অর্থাৎ তাদের ব্যবসার বিরুদ্ধে কিন্তু তারা কখনো সেই তথ্যগুলো প্রচার করবে না তাদের চ্যানেলে এতে তাদের কী হবে ক্ষুণ্ণ হবে তারা প্রতিযোগীদের বিরুদ্ধে সমালোচনা করতে পারে এবং সরকারের সাথে তাদের সম্পর্ক উন্নত করার জন্য প্রচার চালাতে পারে তো দেখো দ্বিতীয় বক্তা তখন কি বলবে দ্বিতীয় বক্তা বলবে গণমাধ্যমের সাংবাদিকরাও সবসময় বস্তুনিষ্ঠভাবে তথ্য সংগ্রহ ও প্রকাশ করতে পারে না কারণ কি কারণ তারাও বিভিন্ন চাপের সম্মুখীন হন যেমন সরকারি চাপ ব্যবসায়ীদের চাপ বা জনগণের চাপ তো দেখো এরপর কী বলতে হবে এরপর বলতে হবে কি সাংবাদিকরা সরকারি চাপে সম্মুখীন হতে পারে যদি তারা সরকারের সমালোচনা করে তো সাংবাদিকদের যে যদি সরকারের সমালোচনা করে তাহলে তারা অনেক চাপের সম্মুখীন হতে পারে এই জন্য তারা কি অনেক সময় এটা এগিয়ে চলে এবং ব্যবসায়ীদের চাপের সম্মুখীন হতে পারে যদি যারা ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলে তো তার তাদের দুই ক্ষেত্রেই কিন্তু তাদের চাপের সম্মুখীন হতে হয় এবং জনসাধারণের চাপের সম্মুখীন হতে পারে যদি তারা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয় তো এইভাবে মূলত যে আমরা যে প্রথম টপিকটা আমাদের ছিল যে প্রথম টপিকটা কী হলো যে একমাত্র গণমাধ্যমই পারে যে প্রকৃত সত্য তুলে ধরতে এভাবেই আমরা তর্ক বিতর্কটা পরিচালনা করবো তো দেখো পরের যে অংশটা আছে দেখো তো এই যে যে দুই নাম্বার যে বিষয়টা আছে তথ্য তথা যাচাই ও প্রচারিত একমাত্র সাংবাদিকের এই বিষয়টা নিয়ে আমরা কিছুক্ষণ পরে এই ভিডিও দিচ্ছি তোমরা সেটাও দেখে নিতে পারো তো এই ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে সে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি